ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিব্যাস টাইম স্টোরি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো কয়েকদিন আগে তো ঘুরে টুরে আসলাম, এসে দেখি শাশুড়িমার অবস্থা প্রচণ্ডই খারাপ, মানে সেরকম খারাপ বলতে একটা হাত ফুলে গেছে, ডান হাতটা। কী জন্য ফুলেছে সেটা বুঝতে পারছি না, ডাক্তার টাক্তার দেখানো চলছে। তো হাত ফুলে যাওয়ার কারণে কোনো কাজই ঠিকঠাক করতে পারছে না। তো এরই মধ্যে আমার বর গিয়েছে কলকাতা, ওখান থেকে আসার সাথে সাথেই তো আজকে বাড়ির সমস্ত রান্নাবান্না আমি করছি, আর শ্বশুরমশাই আজকে এনেছে মাংস। তো ভাবতেই অবাক লাগে একটা কথা, যে মেয়েটা কোনো কিছু নিজে করে খেত না, বাড়িতে এক গ্লাস জল ভরে খেত না, সেই মেয়েটা নাকি আজকে পুরো সংসারের দায়িত্ব নিয়েছে। আর সত্যি কথা বলতে আমার শাশুড়িমা আমাকে সেইভাবে রান্নাবান্না করতে দেয় না, শাশুড়িমায়ের এখন অসুবিধার জন্যই আমার সব রান্নাবান্না করতে হচ্ছে। আর সবসময় রান্নাবান্না করা হয় না এটা বললেও ভুল হবে, যেমন ধরো একাদশী, তারপরে শাশুড়ি কোথাও গেছে, কোনো রকম অসুবিধা, সব সেই সব দিনগুলোতে আমারই রান্নাবান্না করতে হয়, আমি করি নিজে থেকেই রান্নাবান্নাগুলো। মা অনেক বলে যে আমি করি, কিন্তু আমি মাকে করতে দিই না। তো যেহেতু আমারও আস্তে আস্তে সব শিখতে হবে, আমার মনে হয় একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা যেরকম সবথেকে বড় দরকারি, সেরকম কিন্তু রান্নাবান্না ঘরের কাজ শেখাটাও দরকারি, এটা কোনো ছোট কাজ নয়। তো আমি আশা করি মেয়েদের সব দিকেই এক্সপার্ট হওয়াটা দরকার প্রচণ্ড পরিমাণে, বিশেষ করে কাজের দিক থেকে। তো যাই হোক, আমি এখন দেখো দুটোতেই রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে লাল শাক, এই শাকটাকে একদম ভালোবাসায় আমি কী বলে আমি জানি না, লাল শাক হবে রসুন দিয়ে, আর হবে পাঁঠার মাংস আর ভাত, আর কিছু হবে না। আর সব থেকে বড়ো কথা, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আমার মাংস খেতে একদমই ইচ্ছে করবে না। আর আজকে আমার বুনু এসেছে, এতক্ষণে চলেও এসেছে, তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমি এইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর মা ওদিকে একটু নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিল নিমন্ত্রণ খেতে, তো এসেছিল মাঝখানে রান্নাঘরে, তোমরা তো দেখলেই। আর এখানে মিক্সিতে মশলা করে নিচ্ছি মাংসের জন্য, আমি না সেইভাবে পাঁঠার মাংস মনে হয় বিয়ের আগে তো কখনো রান্নাই করিনি, বিয়ের পরে মানে খুব জোর আজকে নিয়ে তিন দিন রান্না করলাম, তো খেতে খুব একটা খারাপ হয়নি। আমি আমার মতো করেই রান্না করি, যেটুকু মানে নলেজ দেয় সেইটুকুই সেইভাবেই রান্না করি, কারো কাছে শুনি না। আমার মনে হয় যে আমি নিজে থেকে করব, যাতে সবাই বলে যে না একদম মার মতো হয়েছে, না একদম এর মতো হয়েছে, এইভাবে বললে আমার ভালো লাগে না, আমাকে বলতে হবে যে হ্যাঁ খুব ভালো হয়েছে খেতে, কারোর সাথে তুলনা করলে আমার ভালো লাগে না। এর জন্য আমি কারো কাছে শুনে কিছু করি না, আমি নিজের থেকে যেটুকু পারি সেটুকুই করি। হ্যাঁ ইউটিউবে মাঝে মধ্যে অসুবিধা হলে দেখিনি, এইটুকুই। আর এখানে পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি, গরমাগরম ভাত হবে আর সাথে মাংস, আর শাকটা তো আমি খাই না, শাক হলো শ্বশুরমশাইয়ের জন্য আর মা খাবে শাক। তো মাংসটা হয়ে গেছে, দেখো মাংসটা তো দেখতে খুব ভালো হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল, নিজে খেয়ে তো বুঝেছি ভালো হয়েছে, তার মধ্যে শ্বশুরমশাইও বারবার করে বলছিল যে খুব ভালো হয়েছে। আর এই দেখো আমার বোনু পাগলামি করছে, ও কিন্তু সবসময় ক্যামেরাতে আসে না, তোমরা দেখতেও পারবে না সবসময় ক্যামেরা, ওর মন মরছি। তো যাই হোক, এখন আমি সব কিছু পরিষ্কার করে নেব রান্নাঘরের, আর না ভালো লাগছে না সকাল থেকে একা একা রেডি টেডি করে রান্না বাড়া করা, না খুব চাপের বিষয়। এই এগুলো যখন করি তখন ভাবি যে আমার শাশুড়ি মা আমার মা এরা সবাই একা হাতে এত কাজ করে কীভাবে। তো এইখানে ছিল একটু মাংসের তেল, তেলের বড়া ভাজা হচ্ছিল। গাইস রান্নাবাড়িও শেষ, খাওয়া দাওয়াও শেষ, সব কিছু কমপ্লিট করে এখন ছাদে আসলাম জামাকাপড়গুলো তুলতে হবে। আর এই দেখো আবার একটা নাইটি পরলাম, গরমের দিনে তুমি যতই ড্রেস পরো না কেন নাইটির মতো শান্তি কোথাও নেই, এজন্য নাইটি পরে নিয়েছি। আর নাইটি পরতে খুব একটা ভালো লাগে না সত্যি কথা বলতে, কিন্তু নাইটি পরার মতো আরাম আর পাই না, এর জন্য অন্য ড্রেস পরার থেকে নাইটি পরাই ভালো। তো চলো জামাকাপড়গুলো তুলে নিই ফটাফট, জামাকাপড় তুলে আনলাম কিন্তু এখন এগুলো গুছাবো না, কেন আর ভালো লাগছে না, শুতে হবে। তো বন্ধুরা বুনু তো বাড়িতে আসছে, তা ওর কাছ থেকে একটা জামা চাইলাম, বিশ্বাস করবা না দিল না কিছু। তো গাইস আমরা যাচ্ছি শিবের মেলায়, তো এই ফার্স্ট আমাদের দিনটা শিবের মেলা হচ্ছে যদি আমি ভুল না করি। তো আমাদের এখানে সবথেকে বড় যে মাঠটা সংহতি ময়দান,
হলের মাঠ, সেখানেই মেলার আয়োজনটা করা হচ্ছে। মানে মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে, আর এক সপ্তাহ আছে। মানে আজকে কী বার? আজকে আজকে কী বার রে? দেখো আমরা কিরকম, যাই হোক আজকে রবিবার, তো পরের সামনে শনিবার হয়তো মেলাটা শেষ হবে। তো আমরা আজকে যাচ্ছি, আর বুনু এসেছে আমাদের বাড়িতে, তো রেডি হলে তোমাদের দেখাবো। তো চলো, আমি খুব সিম্পলভাবে রেডি হয়েছি, শুধু লিপস্টিকটা না দিলেই নয়, আর আইলাইনার তো দিতেই হবে। তো এই আর চলো যাওয়া যাক। পায়ে হাঁটা দিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম, কেননা আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরেও না, আবার খুব একটা কাছেও না। কিন্তু সন্ধ্যাবেলা না আমাদের টাউনটাতে হাঁটতে খুব ভালো লাগে, আমার বিশেষ করে খুবই ভালো লাগে দিনাটা টাউনে হাঁটতে, রাস্তার লাইটগুলো দেখতে ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। তাই জন্য সবাইকে নিয়ে হেঁটেই চলে আসলাম। এরপরে দেখো আমরা মেলায় ঢুকে গেছি, এখন ঠাকুরটা দর্শন করে নেব। এই যে শিব ঠাকুরটা খুব সুন্দর আর অনেকটা বড় হয়েছে, ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না, খুব সুন্দর ভালো লাগছিল দেখতে। আর মেলাটা আরও এক সপ্তাহ মতো আছে। আর এখানে এই যে 30-20 টাকার দোকানে কেনাকাটা করতে চলে এসেছে, অনেক কিছু কিনেওছি আমরা। যতবারই এরকম মেলা আসে 30-20 টাকার দোকান থেকে মনে হয় বেশি জিনিস কেনা হয়। আর তারপরে এখানে দেখো একটু ফাংশন হচ্ছিল এই মেলাটার সামনে, হেমন্ত বসু কর্নারে সুন্দর ফাংশন হচ্ছিল, বাচ্চাদের বড়দের সবারই। তো সেই ফাংশনটা একটু দেখছিলাম, দেখে টেখে আমরা কিন্তু চলে এসেছিলাম। তোমরা একটু দেখো এই বোনটা খুব সুন্দর নাচ করেছিল। তারপর চলে এসেছিলাম একটা স্ট্রিট ফুডের দোকানে, যেখানে কিনা অনেক কিছুই পাওয়া যায়, সব কিছুই চিকেনের আইটেম। কিন্তু আমি কী কী পাওয়া যায় সেটা আমি জানি না, আমি শুধু আসলে এই শর্মা রোলটা খাওয়ার জন্যই আসি, যেটা আমার খুবই ভালো লাগে। তারপরে দুজনে দুটো করে শর্মা রোল খেয়ে নিলাম, এরপরে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এখন শ্বশুরমশাইয়ের জন্য করছি হলো রুটি, শ্বশুরমশাইকে রাতে রুটি দিয়ে মাংস দেব। আর আমার আর বোনের পেট একদমই ভরে গেছে ওই রোলটা খেয়ে, তাই রাতে আর কিছু খাবো না। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো।